লাইট ক্যামেরা অ্যাকশনে চলছে ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণ যে নাটকের শুটিং সেটে ঢুকতেই চোখে পড়ল খাবার টেবিলে পাভেল আর মাইমুনা মামো খেতে খেতে কোনো এক বিষয়ে কথা বলছেন দুজন খানিক পরেই জানা গেল যে দৃশ্য ধারণ চলছে তা আদতে শহরের এক দম্পতির চরিত্রের বর্তমান সময় দম্পতিদের মাঝে যে টানা পড়েন সেটা ঘিরেই এ নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রিন্স আহমেদের গল্প ভাবনায় নাম ঠিক না হওয়া ধারাবাহিকটি পরিচালনা করছেন অপি আশরাফ ও এস এম শাহিন পরিবার নিয়ে যে গল্পগুলো দেখতে পারি সে ধরনের গল্পই আমরা বানানোর চেষ্টা করছি এবং স্লাং ল্যাঙ্গুয়েজ বা যেগুলো আসলে পরিবার নিয়ে দেখা যায় না সেটা আমাদের গল্পের মধ্যে থাকবে না এবং একদমই নাই তো আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি সেভাবেই কাজটা করার আর নামের বিষয়টা হচ্ছে নাম তো আসলে আমরাও ভাবছি আমাদের জায়গা থেকে আর প্রজেক্ট মাত্র চলমান মানে আমরা শুটিং আছি হ্যাঁ আমাদের পারিবারিক জীবন বা সামাজিক বর্তমানে আমরা যেভাবে চলছি আমাদের প্রতিনিয়ত জীবনধারা যেভাবে যাচ্ছে আমরা সেভাবে আমাদের গল্পটা নিয়ে যাব। একটা বুনন থাকবে ওইভাবে তার মানে ক্রাইসিসটাও আসবে ফানি মোমেন্টটাও আসবে রোমাসটাও আসবে সব কিছু মিলেই আমরা গল্পটা নিয়ে যাব। দম্পতির চরিত্রে অভিনয় যে বেশ উপভোগ করছেন তা ফুটে উঠলো পাবেল মামুর কণ্ঠে এই সময়ে আর কি যেটা ঘটে আর কি কিছু জায়গায় কমেডি আছে তারপরে বা সব কিছু মিলে আর কি কমেডি থাকবে মানে হাসি কান্না সব কিছু মিলেই রোমান্স থাকবে সব কিছুই আর করার মতো করা বলতে যে টাকার জন্য করা ওইটা না যে দিন যাবে একটা অ্যামাউন্ট নিয়ে বাসা যাবো ওরকম চিন্তাভাবনা কখনোই ছিল না এটা প্ল্যান অনেক আগে থেকে ছিল যে গল্পটা করব 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 তো গল্পটা নিয়ে আসলে বেসিক্যালি অনেক দিন বসা হয়েছে তারপর চেষ্টা করছি যে আমরা একটু ভালোভাবে করার চেষ্টা করতেছি এখনও তো এর আগেও ধরেন যে আমাদের সব সিরিয়াল তো আসলে এখন সিরিয়ালগুলো মানে হচ্ছে সবাই একটু দিন শেষে একটু ফান চায় একটু মজা চায় তো ওইটাও রাখবো সব কিছু মিলেই রাখবো তো আসলে দর্শকের উপর তো সব কিছু যদি দর্শক দেখে কিন্তু তো ভালো আশা দেখবে এই গল্পটা যখন ওপি আমার সাথে শেয়ার করলেন আমাদের এখানে দুজন ডিরেক্টর রয়েছেন ওপি আশরাফ এবং শাহিন ভাই যখন ওপি আমার সাথে শেয়ার করলেন গল্পটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হয়েছে যে সাধারণ গল্পগুলোকেই যদি একটু অসাধারণভাবে আমরা দর্শকের কাছে আনতে পারি তাহলে মনে হয় ধারাবাহিক দেখার আমাদের দেশে ধারাবাহিক দেখার দর্শকের যে ইচ্ছে সেটা দিনকে দিন অনেক বেড়ে যাবে ঢাকার বিভিন্ন লোকেশনে হচ্ছে ধারাবাহিকের শুটিং নির্মাতা জানান শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি মাজারুল ইসলাম তামিম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা